তার সবচেয়ে বড় বিপ্লবী কাজ হলো গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করা। নামটা মনে রাখবে, স্ট্যানলি জ্যাকসন। স্ট্যানলি জ্যাকসন কে তিনি হত্যা করার চেষ্টা করেন। এই জ্যাকসন কে হত্যা করার লক্ষ্য করে গুলি ছুড়লেও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তিনি গ্রেপ্তার হন। তারপর 1939 সালে তিনি জেল থেকে মুক্তি পেয়ে আবার জাতীয় কংগ্রেসে যুক্ত হন এবং তারপর তিনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যতীন ভৌমিককে তিনি বিয়ে করেন। তারপর তিনি আবার ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন এবং এই ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি আবার গ্রেপ্তার হন। তারপরে 1945 খ্রিস্টাব্দে তিনি মুক্তি লাভ করে নিজেকে স্বাধীনতা সংগ্রামে পুনরায় আত্মনিয়োগ করেন। তো বীণা দাসের এই বৈপ্লবিক কার্যাবলী ভারতের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রেখেছে। এরপর জানবো লক্ষ্মী স্বামীনাথন সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতীয় মহিলারা খুবই বীরত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন যে দেশের মুক্তি সংগ্রামে নারী পুরুষ সবার সমান অধিকার আছে। এই ভাবনা থেকেই তিনি আজাদ হিন্দ বাহিনীতে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1943 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1943 খ্রিস্টাব্দে, এক নারী বিভাগ গঠন করেন। তার নাম ছিল ঝাঁসি রানী বাহিনী, মনে রাখবে তার নাম হচ্ছে ঝাঁসি রানী বাহিনী। ঝাঁসি রানী বাহিনী তার নাম দিয়েছিলেন। এই বাহিনীর প্রধান ছিলেন মাদ্রাজের মেডিকেল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক লক্ষ্মী স্বামীনাথন। এই যে নেতাজির আজাদহীন ফৌজের তিনি 5টা ব্রিগেড গঠন করেছিলেন, তো সেই 5টি ব্রিগেডের মধ্যে অন্যতম ছিল এই ঝাঁসি রানী বাহিনী বা ঝাঁসি রানী ব্রিগেড। তো এই এই যে বললাম সদ্য চিকিৎসক লক্ষ্মী স্বামীনাথন, যিনি লক্ষ্মী সাইগল নামেও পরিচিত ছিলেন, মন লাগবে। তো তিনি সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক ছিলেন। তো তিনি এই নেতাজির ডাকে সাড়া দিয়ে নিজের উজ্জ্বল কর্মজীবন ত্যাগ করে এই ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব গ্রহণ করে এবং তিনি পরিচিত হন ক্যাপ্টেন লক্ষ্মী নামে। তিনি প্রধান ছিলেন এই বাহিনীতে, সেই জন্য তাকে ক্যাপ্টেন লক্ষ্মী বলা হতো। প্রায় 1500 মহিলা এই বাহিনীতে যোগ দেন এবং 1943 সালে অক্টোবর মাসে এই বাহিনীর সামরিক ট্রেনিং শুরু হয়। জাপানি বাহিনী ব্রিটিশ ভারতে আক্রমণ শুরু করলে নেতাজির আজাদহীন ফৌজও 1944 সালে ব্রহ্মদেশের দিকে আসতে থাকে, কিন্তু মিত্রশক্তির চাপের কাছে জাপান সেই সময় কণ্ঠাসা হয়ে পড়লে আজাদহীন সেনারা জাপানের সহায়তা থেকে বঞ্চিত হয়। জাপান কোনোভাবে সাহায্য করতে পারেনি, ফলে এই আজাদহীন বাহিনীর এই যে ব্রিগেড অর্থাৎ ঝাঁসির বাহিনী, তো তার প্রধান ক্যাপ্টেন এই লক্ষ্মী 1945 সালে ব্রিটিশ সেনার হাতে ধরা পড়েন এবং তার কারাদণ্ড হয়। কিন্তু ভারতীয় জনতার চাপে ব্রিটিশ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হন। তো এই ভারতের স্বাধীনতা সংগ্রামে তার এই অবদান হচ্ছে অতুলনীয়, যার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
তাই আমরা যদি এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এদের সার্বিক দিক বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এই বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ও কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে নারীদের বিশেষ কোনো ভূমিকা ছিল না। তারা আন্দোলনে স্বতন্ত্র কোনো ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। নারীদের অংশগ্রহণ ছিল পুরুষদের সহযোগী রূপে। তা সত্ত্বেও বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকাকে কখনোই অস্বীকার করা যায় না। তাদের এই যে অদম্য তেজ ও সাহসিকতা এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তাদেরকে নেতৃত্ব প্রদান করতে এক অগ্রগণ্য ভূমিকা পালন করেছে এবং এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তারা অংশগ্রহণ করে ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে গেছে। তো সেই জন্য তারা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই অদম্য সাহস তেজ এবং এই বিপ্লবী কার্যকলাপের জন্য এখানেই তারা সবার কাছে চিরস্মরণীয় এবং প্রশংসার যোগ্য। তো আজ আমরা জানলাম সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।